হে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সহ ইমেজে ট্রায়াঙ্গেল পপ আপ পোর্ট্রেট ডিজাইন করতে হয়। চলুন বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা, এমন একটি ডিজাইন কিভাবে করা যায় সেই বিষয়টাই এখন আমরা শিখব। ফাইল, নিউ, ডকুমেন্ট সাইজ ওয়াইড 500, হাইট 720, রেজুলেশন 300, কালার মোড 8GB, ক্রিয়েট। বন্ধুরা, এই আর্টবোর্ডের উপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি করব। ফাইল, প্লেস এমবেডেড, চুজ ইমেজ, প্লেস। চুজ পলিগন টুল, ক্লিক অন আর্টবোর্ড অ্যান্ড ড্র্যাগ। মুভ টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ক্লিক অন অ্যাঙ্কর পয়েন্ট। মুভ টুল, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে একটু রোটেট করব। বন্ধুরা, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা রোটেট করব। কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে আমরা একটু বামে সরাব। লেয়ার, কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমরা এই পলিগন ওয়ান লেয়ারে ক্লিক করব। আমরা একটা নিউ লেয়ার নেব। আইডোপার টুল দিয়ে আমরা কালারটা পিক আপ করব। পেন্ট বাকেট টুল দিয়ে আমরা ট্রায়াঙ্গেলটা ফিল আপ করব। লেয়ার বন্ধুরা, এখন আমরা এই পলিগন ওয়ান লেয়ারটা ডিলিট করে দেব। ট্রায়াঙ্গেল লেয়ারটা আমরা ইমেজ লেয়ারের নিচে দিব। আমাদের ইমেজ লেয়ারটাকে রাস্টারাইজ লেয়ারে পরিণত করতে হবে, তার জন্য রাইট ক্লিক অন মাউস, রাস্টারাইজ লেয়ার সিলেক্ট, ইনভার্স। ইরেজার টুল, আমরা ইমেজটার অতিরিক্ত অংশটা কেটে ফেলব। লেয়ার, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করব। ইমেজ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে লেয়ার ওয়ানে ক্লিক করব। রাইট ক্লিক অন মাউস, মার্জ লেয়ার। স্মার্জ টুল, ক্লিক অন ট্রায়াঙ্গেল অ্যান্ড ড্র্যাগ, কন্ট্রোল জেড দিয়ে আনডু।
মপ টুল ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্রেডিয়েন্ট কালার দিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার গ্রেডিয়েন্ট সোর্স প্রিসেটস ब्लैक कलर ओके सोर्स कलर বন্ধুরা আমাদের ইমেজের যে অতিরিক্ত পপ আউট বের হয়েছে সেগুলো আমরা মুছে দিব তার জন্য আমরা ইরেজার টুল ইউজ করব বন্ধুরা এভাবে আমরা ট্রায়াঙ্গেল পপ আউট পোর্ট্রেট তৈরি করতে পারি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ